লাউসিয়া। সত্যি মানে আমাদের এই অনুষ্ঠান নিজেরা দাবি করলে কোথাও একটা ঠিক হয়, মানে আপনারা বলুন না কিভাবে সেটা কোন পর্যায়ে গেছে বা কোন পর্যায়ে আরো যাওয়া উচিত, ভালো কি লাগছে আর খারাপ কি লাগছে সমস্তটা জানান। এই অনুষ্ঠানের পূর্ব নির্ধারিত সেই অর্থে বলতে গেলে মানে বিষয়সূচি আলোচ্য সূচি ওইভাবে থাকে না, এসে যায় হয়ে যায়। হ্যাঁ, কিছু কিছু একটা কন্টিনিউশন রাখতে হয় কখনো, যেমন এই অনুষ্ঠানের একটা মূল বৈশিষ্ট্যের মধ্যে মানে যেটা হয় যে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি যে দিকটা কেপিতে এসে মান্যতা পাচ্ছে না সেই জায়গাটায় কোথায় সেটা ক্যান্সেলেশন হচ্ছে, যোগের কথায় যদি পার্টিকুলার বলি একটু কিছু কিছু মাঝে মধ্যে আলোচনা থাকে। অ্যাস্ট্রোলজিটা কোন পর্যায়ে গিয়ে প্রেডিকশনটা হতে পারে, কেপি অ্যাস্ট্রোলজির সেই প্রমিনেন্সি কীভাবে বেরিয়ে আসে সেটা একটা ক্লাসের মতো অনেক ক্ষেত্রেই বেরিয়ে আসে, শিখিয়ে দেন মানে বলেন অ্যানালিসিস থাকে, মানে এগুলো না ওই প্রি ফিক্স বলে কিছু সেই মতো হয় না। একজনের কোয়ালিটি যদি ঠিকঠাক থাকে বা ভালো সেই পর্যায়ে থাকে তাহলে ভেতর থেকে বেরিয়ে আসে, যে পয়েন্ট অফ ভিউ থেকেই আপনি তার কাছে কোশ্চেন রাখুন না কেন, যেভাবেই রাখুন না কেন উত্তরটা এমনি এই স্বতঃস্ফূর্তভাবেই বেরিয়ে আসে। এবং সবচেয়ে আনন্দের কথা এটা, ওনার তরফ থেকে মানে শ্রীমতী অপর্ণা দত্তর তরফ থেকে সেই বিশিষ্ট মানুষটি, আপনাদের ক্ষেত্রেও যেমন সেই স্বাধীনতাটা দেওয়া আছে, আপনাদের যা মন চায় আপনারা এসে মতামত জানান, যুক্তি সহকারে বলবেন, এটা একটা ঘটনা। আমার ক্ষেত্রেও সেই ছাড়টা রয়েছে, যা খুশি আপনি জিজ্ঞাসা করুন না, মানে আপনার যেটা মন চায়, বন্ধুদেরও কিছু প্রশ্ন থাকলে সেগুলো তুলে ধরুন, এটা কখন বেরিয়ে আসতে পারে আর কখন নির্দ্বিধায় এটা বেরিয়ে আসতে পারে একটু ভাবুন। যাই হোক, বেশি কথা বললে আবার অনেকে ভাববে এসব কী হচ্ছে, যাই হোক ছেড়ে দিন, সরাসরি অনুষ্ঠানের মূল পর্বে চলে যাওয়া যাক, সেটা কাজের কথা। অনেকেই তো ওয়েট করে থাকেন, মানে ওনার বক্তব্যটা খুব শিক্ষামূলক হয় এটাও অনেকে কমেন্ট করছেন। আসুন সেই দিকে মনোনিবেশ করা যাক, শ্রীমতী অপর্ণা দত্ত, তাকে স্বাগত, নমস্কার। নমস্কার। তো মানে অফ স্ক্রিনে বলছিলাম যে আজকে প্রোগ্রামে আপনি যা খুশি প্রশ্ন করুন, তো আমি সেরকমই প্রিপারেশন, আমার মানে প্রিপারেশনটা যেটা নয় ঠিক এটা বলতে পারি না, এক্সপিরিয়েন্স কিছুটা আপনার শিক্ষা এবং কিছুটা ব্যবহারিক তার অ্যানালাইসিস, মানে আমি যে চার্টগুলো অ্যানালাইসিস করছি সেগুলো নিয়ে যখন আমি ক্লায়েন্টদের মুখোমুখি হচ্ছি তাদের থেকে কিছু ফিডব্যাক শুনছি সেটা নিয়ে আমার শিক্ষার জায়গাটা আরও ডেভেলপ করছে। ছোট্ট একটা সংযোজন এখানে করব, হ্যাঁ, মানসিকতাটাও কিন্তু প্রয়োজন, একশোবার সদর্থক মানসিকতা, মানে পজিটিভ বা নেগেটিভ দুটোকে অ্যাকসেপ্ট করার মানসিকতা, তো সেটা দেখুন সেটা এখনকার মানুষরা করছেন, কারণ কিছু শ্রেণীর মানুষ বলুন বা সর্বশ্রেণীর মানুষই বলুন যখন সেই মিথ্যা বুলিগুলো শুনে তারা অ্যাস্ট্রোলজি বা তন্ত্রশাস্ত্রের উপর বা সেই তথাকথিত বাবা মায়েদের উপর নির্ভর করে তাদের চরণে নিজেদের স্যারেন্ডার করছেন, কিন্তু কিছুদিন বাদে যখন দেখা যাচ্ছে যে এগুলো পুরোটাই ভাঁওতা, এখানে কিছু নেই সার পদার্থ, সর্বশান্ত হয়েছেন, হওয়ার পর নিজের যখন সম্বিত ফিরেছে তখন দেখেছেন চারিপাশে কিছু আর নেই অস্তিত্ব যে সেটা দিয়ে নিজেকে সামলাবেন, এরকম মানুষজনও পাই। তো ব্যাপার হচ্ছে যে এই জায়গাটা মানে আমি চাই আমার দর্শক বন্ধুরা বা যারা আছেন সবাই যাতে এই জায়গাটা অ্যাস্ট্রোলজির হাত ধরে আপনাদের যেন দেখতে না হয়, কারণ সেক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজির সাবজেক্টটার প্রতি আপনারা বিতস্তব্ধ হয়ে পড়বেন, কোনো দিন তার সাহায্য গ্রহণ করতে পারবেন না বা কখনও বলবেন অ্যাস্ট্রোলজির সাবজেক্টটা ভাওতা, কিন্তু সেটা কিন্তু একেবারেই সত্যি না। আমরা যারা সাবজেক্টটাকে ভালোবেসে প্রফেশনে এসেছি তাদের কাছে তো মোটেই কাম্য নয়, সে কারণে আমার এই প্রোগ্রামগুলো আপনারা একটু বুঝুন, নিশ্চয়ই বুঝতে পারবেন, তবে নিজেদের রেক্টিফিকেশন করার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা যেমন এতদিন ধরে যোগের সমারোহ শুনে এসছেন, কিছু জায়গায় দেখা গেছে কিছু যোগ দেখা গেছে যে বড় বড় মানে স্টেবিলিটিদের চার্টেও থাকে বা সমাজে যারা আজকে প্রতিষ্ঠিত বা যারা ধরুন অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত, আমি তাদের কথাই মূলত বলবো, বিভিন্ন যোগ আছে, ভয়ানক ভয়ানক যোগ আছে, তবু তারা কী করে প্রতিষ্ঠিত হলেন, এই প্রশ্নটাও কিন্তু আপনাদের মনে আসতে হবে। আচ্ছা, কি শুনেছেন ওনার প্রেডিকশন সম্পর্কে, ওনার চেম্বার ভিজিট সম্পর্কে কি শুনেছেন?
হ্যাঁ, আমি সবই শুনেছি, উনি খুবই সৎ মানুষ, মানে প্রেডিকশন খুবই ভালো। আচ্ছা, আপনি নিজে কখনো মানে সেটা আপনার এক্সপিরিয়েন্সটা হয়নি সরাসরি, তাই তো? না, আমি আজকে সব জায়গায় ঘুরে ঘুরে আজকে দিদিকে ফোন করলাম, আমার এই রিলেটিভের কাছ থেকে শুনে নাম্বার নিয়ে, তারপরে আমি সেলস ফোর্স হিসেবে দিদিকে আমি আসলে করতে চাই, তার আগে ফোনটা করলাম ওর জন্য। বেশ, আমি আজকে ঘুরে ঘুরে সেলস জায়গায় আছি। আচ্ছা, মানে আপনার কোনো নির্দিষ্ট করে বলার প্রয়োজন নেই, আমরা এই অনুষ্ঠান থেকে ওই ব্যক্তি আক্রমণের জায়গায় কখনোই যাওয়া হয় না, কেউ কেউ সেটা ভুল করে ফেলেন। তবু একটু ছোট্ট জানতে চাই, এই অ্যাস্ট্রোলজি ফিল্ডে আপনি এত ঘুরেছেন বলছেন, নেগেটিভ এক্সপিরিয়েন্সটা কী? সেটা আপনার শেয়ারিংয়ের মাধ্যমে হয়তো অনেকের ক্ষেত্রে একটা সচেতনতার কাজ হতে পারে, কোন ধরনের নেগেটিভ এক্সপিরিয়েন্স আপনার হয়েছে? আমার মনের মতো সৎ মানুষকে খুঁজে পাইনি যে আমার পাশে থেকে হেল্প করবে। আচ্ছা, সেটা আপনি তাহলে ভরসা রাখছেন শ্রীমতী অপর্ণাদের প্রতি? আমি অপর্ণাদের উপর শেষ ভরসা রাখতে চাই, কারণ রিলেটিভের কাছ থেকে শুনেছি যা শোনার। আচ্ছা বেশ, শোনা কথা, শোনা কথাটা সরাসরি বাস্তবের সঙ্গে কতটা মেলে আপনার এক্সপিরিয়েন্সটা হলে তবেই সেটা শেষে মতামত জানাতে পারবেন। আপনার বলুন, ডেট অফ বার্থ বলুন আগে। 17/4/1996। সময় বলুন, 17/4/1996 কটার সময়? রাত্রি 2:30। ডেট চেঞ্জ করে 12টার পরে বলছেন তো আপডেট ডেট? আচ্ছা আচ্ছা, বর্ধমানের জন্য 1996। আর রাত দুটো? দুটোর সময়? 2:30। 2:30, আচ্ছা, বর্ধমান। বর্ধমান। দিদি আমার প্রণাম দেবেন? হ্যাঁ, তুমি আমার ভালোবাসা নিও। আচ্ছা, বর্ধমানে হয়েছে না? হ্যাঁ। কি বার ছিল? কি বার ছিল বলো। হ্যাঁ, বুধবার। বুধবার ছিল, ঠিক আছে। তো রাশি লগ্ন জানা আছে তো? লগ্ন হচ্ছে কুম্ভ এবং রাশি হচ্ছে মীন। হ্যাঁ, তা মীন রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকারা খুব মানে বুদ্ধি সম্পন্ন হয়, মেধা সম্পন্ন হয়। হ্যাঁ, কিন্তু চন্দ্র কিন্তু এখানে কেতুর সঙ্গে একেবারে 3°20 মিনিটস ব্যবধানের মধ্যে রয়েছে, যে কারণে মানসিক ফ্রাস্ট্রেশন একটা থাকবে, ডিসিশন মেকিংয়ের একটা অসুবিধা থাকবে তোমার, হয়। হ্যাঁ, খানিকটা ডুয়েল মানসিকতা, মানে যেটা এখন ভাবছো সেটা পর মুহূর্তে নাকচ হয়ে যাচ্ছে মানসিক দিক থেকেই। এটা তোমার একটা ভীষণ সমস্যা। তো এখানে দেখো, তোমার এখন চলছে শুক্রের মহাদশা, 2015 থেকে 2035 পর্যন্ত চলবে। তো ব্যাপার হচ্ছে তোমার কেরিয়ার বা উচ্চশিক্ষা, কি করছো তুমি, পড়াশোনা করছো? হ্যাঁ, পড়াশোনা আমি কমপ্লিট করে এখন ট্রেনিং করছি, টিচার ট্রেনিং। টিচার ট্রেনিং করছো, আচ্ছা। তোমার এখন চাকরির ব্যাপারে প্রশ্ন, তাই তো? হ্যাঁ। কোন সাবজেক্টে করেছো তুমি? আমি পড়েছি জিওগ্রাফি। জিওগ্রাফি, স্যাটার্ন এসেছে, ফোর্থ হাউস সাবলস স্যাটার্ন। স্যাটার্ন কিন্তু বসে আছে লগ্নে, স্যাটার্ন আছে স্যাটার্নের স্টারে অ্যান্ড কেতু সাবে। তুমি টিচার্স ট্রেনিং এর এটা কমপ্লিট করে SSC পরীক্ষাগুলো দাও। তোমার কিন্তু একটা, আমি এছাড়া বিভিন্ন ধরনের মানে পরীক্ষা টরীক্ষা দিচ্ছি, কারণ আমার তো আপারে আর্থিক অবস্থা একদমই ভালো নেই। হ্যাঁ, দেখো, দশম ভাবের সাবলট কিন্তু জুপিটার বেরিয়েছে, জুপিটার কিন্তু দশম ভাবে সাবলট হয়েছে, সুতরাং তোমার চাকরির জায়গাটা কিন্তু খারাপ নেই, যে কিন্তু একাদশে পজিটেড। হ্যাঁ, এবং জুপিটার তোমার সেকেন্ডের লর্ড, জুপিটার ভেনাসের স্টারে স্যাটার্নের সাবে, চাকরি তো তুমি অবশ্যই পাবে, সে বিষয়ে একদম নির্দ্বিধায় বলা যায়। তবে টিচিং ওরিয়েন্টেড জবটা কিন্তু তোমাকে দেখাচ্ছে জুপিটার, অ্যাটলিস্ট হচ্ছে দশম ভাবে সাবলট জুপিটার, যে গুরুকারক প্ল্যানেট জানোই সেটা, এবং জুপিটার কিন্তু তোমার ভেনাসের স্টারে আছে, ভেনাস কিন্তু নাইনথের লর্ড, মানে যখনই দশমের সঙ্গে নাইনথের একটা কানেকশন হয়ে যায় তখন কিন্তু আমরা সেটাকে বলা বলি গুরুগিরি, বুঝতে পেরেছ? মানুষের কাজটা তখন শিক্ষামূলক প্রতিষ্ঠানে চাকরি বা কোনো টিচিং ওরিয়েন্টেড প্রফেশন, এই জায়গাটা কিন্তু তোমার ভীষণ ভালো দেখাচ্ছে, এবং তোমার অর্থের কোনো দিন অভাব হবে না। তুমি হয়তো এখন স্ট্রাগল করছো, তোমার দশাটা ভেনাসের দশা, অন্তর্দশা আমি তোমাকে বলে দিচ্ছি, 2019 এর এপ্রিল থেকে সানের অন্তর্দশা শুরু হচ্ছে, তুমি অবভিয়াসলি পাবে, পাবেই পাবে, এবং তুমি গভর্নমেন্ট সেক্টরেই চেষ্টাটা করো। এবং তোমার কিন্তু একটা স্টেবল ইনকাম থাকবে, এবং এটা যথেষ্ট ভালো ইনকাম, যথেষ্ট ভালো ইনকাম। অবশ্যই, শুধুমাত্র মানসিক অস্থিরতার জন্য কিছু মেডিটেশন তোমার দরকার, আদারওয়াইজ কোনো প্রতিকারের প্রয়োজন নেই। সাথে থাকুন। এক্সপিরিয়েন্স, ভালো মন্দ দুটোই কিন্তু মনে থাকে, মনে থাকে, হৃদয়কে যে এক্সপিরিয়েন্স টাচ করে যায়, যে ঘটনাগুলো টাচ করে যায় এক্সপিরিয়েন্সটা, তার ভিত্তিতেই স্মরণীয় হয়ে যায়। আই থিঙ্ক এই ছোট্ট ফোন আলাপ আপনার আগামী দিনের কোথাও একটা দিশাকে নিশ্চয়ই আলো দেখালো। মনে রাখবেন, এইভাবেই ভালোবাসতে থাকবেন।
কারণ আপনাদের মতো বন্ধুদের ভালোবাসা অনুপ্রেরণা এটা একান্ত প্রয়োজন সদর্থকভাবে বলতে গেলে। আর নেগেটিভভাবে বলতে গেলে যারা সমালোচনা করেন তাদেরকেও আমরা কামনা করি, তারাও আমাদের এসে আমাদের ভুল দোষ ত্রুটিগুলো জানান, কিন্তু একটু যুক্তি দিয়ে বলবেন যে এই জায়গাগুলো ভুল হচ্ছে। আপনারাও আমাদের অনুপ্রেরণা, আপনাদের ভরসায় আমরা সত্যি যথাযথ, আমরা থেকে বলা ভালো শ্রীমতী অপর্ণা দত্ত, মানে বেসিক্যালি তিনিই তো সমস্ত কিছু এইভাবে কাজটা করে যাচ্ছেন, মানে সেই ইন্সপিরেশনের জায়গাটা কিন্তু নেগেটিভ কোনো বাঁকা কথা বলুন না, একটু যুক্তি সহকারে বলুন, ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন, সেটাও আমরা কুর্নিশ করব, মেনে চলার চেষ্টা করব। কি বলেন দিদি? হ্যাঁ অবশ্যই, সব কিছুর ক্লারিফিকেশন হওয়ার দরকার, একদম। ক্লারিফিকেশন না থাকলে সত্যাসত্যতা বেরিয়ে আসে না, এটাই হচ্ছে মেন কথা। যেমন ধরুন কৃষ্ণমূর্তি পদ্ধতিতে কিছু সিস্টেম আছে, যেমন এই ছেলেটার চাটে মানে অসংখ্য খারাপ যোগ আছে, আমি সেটাই দেখছিলাম। চন্দ্রকেতু গ্রহণ যোগ বলবে, শনি অ্যাসপেক্ট করছে ভেনাসকে, শনি আপনার দ্বাদশের লর্ড, লগ্নের লর্ড, হ্যাঁ এগুলো অনেক রকম আছে, জুপিটার নিজের জায়গায় বসে আছে, রাহু অষ্টমে রয়েছে, এই সমস্তগুলো আছে। তো ব্যাপার কী জানেন তো, এখানে যেমন চন্দ্রকেতু গ্রহণ যোগ যেটাকে বলা হয়, আমি যোগ নিয়ে বিগত দিনগুলোতে প্রোগ্রাম করছিলাম, তো চন্দ্র কিন্তু এখানে বসে আছে দেখুন সেকেন্ড হাউসে মীন রাশির ঘরে, ও মীন রাশির, তো সেখানে কেতু রয়েছে 3 ডিগ্রি 20 মিনিট ব্যবধানের মধ্যে। তো এখানে কেতুর কাজটা কি, নেগেটিভিটি ক্রিয়েট করা না পজিটিভিটি ক্রিয়েট করা, এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন। আপনারা জানেন গ্রহণযোগ মানসিক ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন, তারপরে গ্রহণযোগ যে ভাবের উপর থাকে সেই ভাবটা একেবারে নষ্ট হয়ে যায়, ওর সেকেন্ড হাউসে আছে তার মানে ওর অর্থ ইনকাম হবে না, ও দারিদ্রতার মধ্যেও থাকবে ইত্যাদি ইত্যাদি। তাহলে আমি কী করে বললাম যে ওর একটা ফিক্সড ইনকাম থাকবে এবং ওর একটা স্টেবল ইনকামের যোগ এবং হিউজ পরিমাণ ইনকাম, আমি কিন্তু এটাও বলেছি যে তুমি চিন্তা করো না, তুমি এখন স্ট্রাগল করছো ঠিকই, রবির অন্তর্দশা পিরিয়ডটা যখন 10th April থেকে শুরু হবে, তারপরে ট্রানজিটটা দেখতে হবে, সেই জায়গাটার পারমিশন যখনই হবে তখনই কিন্তু ওর ইকোনমিক্যাল জায়গাটা সবার আগে ডেভেলপ করবে। কীভাবে ডেভেলপ করবে, যার ছেলেটা একটা হয় চাকরি পাবে, না হলে শিক্ষা জাতীয় প্রতিষ্ঠানে পাবে, না হলে গভর্নমেন্ট সেক্টরে কোনো জায়গায় পাবে। আমি শিক্ষা জাতীয় প্রতিষ্ঠানটা কীভাবে বললাম, দেখুন চারটা ডিসপ্লে করলে হয়তো ভালো হতো, কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতিতে যে চারটা আমরা করি প্লাসিডিয়াস হাউস ডিভিশন অনুসারে, সেটার সঙ্গে আপনারা এখনও পরিচিত হতে পারেননি, তবে আমার ইচ্ছে আছে আপনাদেরকে একটা বোর্ড ওয়ার্ক করে আমি বোঝাবো। কারণ যখনই আপনারা ল্যাপটপটা আমি ডিসপ্লে করব স্ক্রিনের মধ্যে, আপনারা কিছুই বুঝতে পারবেন না, যে কারণে আমি ডিসপ্লে করিয়েছিলাম অপ্রচলিত আমাদের দেখার জায়গা সাউথ ইন্ডিয়ান স্টাইলে, মানে ক্লকওয়াইজে আমাদের কৃষ্ণমূর্তি পদ্ধতি চারটা ঘোরে, যেটা আমরা অভ্যস্ত অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু একই থাকবে, প্ল্যানেটারি পজিশন এক থাকবে, কাস্পার পজিশন এক থাকবে, সবই এক থাকবে, কিন্তু সেই জায়গাটা আমাকে একটু বুঝিয়ে দিতে হবে। তো এখানে দেখুন চন্দ্র আর কেতুর যে ব্যাপারটা বলছি, দেখুন চন্দ্রের সাবলর্ড কিন্তু ভেনাস, যে ভেনাস কিন্তু ওর 4th এবং 9th লর্ড, সুতরাং 4 এবং 9 মানে উচ্চশিক্ষার জায়গাটা কিন্তু দেখালো, এবং ষষ্ঠ ভাব ছেলেটি প্রচণ্ড কম্পিটিটিভ মানসিকতার, মানে কোনো কিছুতে পিছপা হয় না ফার্স্টলি। এবং কেতু দেখুন, কেতু আছে মার্কিউরি স্টারে মুনের সাবে, মার্কিউরি হচ্ছে পঞ্চম অষ্টমের লর্ড এবং মুনের সাবে, মুন হচ্ছে আপনার ষষ্ঠের লর্ড, সুতরাং কেতুর সঙ্গে কিন্তু ষষ্ঠ অষ্টমের একটা কানেকশন পেলাম, বাট কেতু কিন্তু রিপ্রেজেন্ট করছে জুপিটারকে, সুতরাং জুপিটার কিন্তু ওর একাদশের লর্ড, দ্বিতীয়ের লর্ড, সুতরাং কেতুর নেগেটিভিটিটা কিন্তু প্রশমিত হয়ে গেল, এখানে চন্দ্রকেতু গ্রহণযোগের কোনো এফেক্টই ওর ভেতরে আসবে না। আর সেকেন্ডলি যেটা হচ্ছে, ওর দেখুন অর্থের জায়গাটা সেকেন্ড কাসপালের সাবলর্ড কিন্তু মার্কিউরি, যে মার্কিউরি কিন্তু পঞ্চম এবং অষ্টমের লর্ড, মার্কিউরি কিন্তু বসে আছে থার্ড হাউস, থার্ড হাউস হচ্ছে ইমপ্রুভিং হাউস, মানে আমাদের ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের জন্য যে সমস্ত ঘরগুলোকে আমরা দেখি সেটা হচ্ছে 2, 3, 6, 10 এবং 11, মানে যার লগ্নের সঙ্গে বা চন্দ্রের সঙ্গে 2, 3, 6, 10, 11 এই সমস্ত হাউসগুলো কানেক্টেড হয়ে থাকবে, তার লাইফস্টাইল কিন্তু অনেক অনেক বেটার হবে। শুধুমাত্র দুটো হাউস কানেক্টেড হলেও কিন্তু তাকে আমরা সমাজে প্রথম শ্রেণীর মানুষের মধ্যে ফেলতে পারি, এটাই হচ্ছে কেপি সিস্টেমের একমাত্র মানে আপনার প্রোগ্রেশনের জায়গাটা। তো এখানে কিন্তু ছেলেটা চার্টে আমি সেটাই পেয়েছি, সেই জন্যই বলেছি, এবং এটা 100% হবেই, এটার বিষয় কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব নেই যে সেকেন্ড হাউসে যদি রাহু বসে থাকে আপনার অর্থনৈতিক ডিজাস্টার হয়ে যাবে, এগুলো ভুল কথা। সেই আবার আমাকে একই কথা বলতে হয়, যেদিন আপনি জন্মেছিলেন সেদিন তো 1001 জন জন্মেছিল, তারও সেকেন্ড হাউসে রাহু, সেই একই কথা, আপনারা একটু ভাবুন। এই কথাগুলো আমার রিপিটেশন করতে খুব একটা ভালো লাগে না, কিন্তু তবু আমি বলি কেন, যে যদি ভুলে যান আপনারা এটা একটু মাথায় রাখবেন যে প্রত্যেকের ভাগ্য কিন্তু এক না, 2 ঘন্টা অন্তর অন্তর লগ্ন চেঞ্জ হচ্ছে, একই লগ্নে একই রাশির লোকেদের ভাগ্য কেন ডিফারেন্স হয়, কারণ প্ল্যানেটারি পজিশনগুলোও তো একই থাকে, তাহলে ডিফারেন্স ভাগ্য কেন হয়।
তো এটাই হচ্ছে কারণ, মানে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার, সাব সাব লর্ডের জায়গায় বিচারটা কিন্তু এসে গেছে। তো সেই জায়গাটায় আমি আপনাদের সঙ্গে আলোচনা অবশ্যই করব। নেক্সট ফোন কলার আছেন, ওয়েট করছেন, অনেকক্ষণ ওয়েট করছেন ধৈর্যের সাথে, তাকে এবার স্বাগত জানাবো। হ্যাঁ কে আছেন, নমস্কার। হ্যাঁ দাদা, দিদিকে এবং দাদাকে নমস্কার। কে বলছেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। বলুন, ছেলের নাম কি? দীপঙ্কর নিয়োগী। ডেট অফ বার্থ বলুন দীপঙ্করের। 28/8/1991। আচ্ছা, সময়? 28/8/1991। আর জন্মের সময়টা বলবেন? বিকাল 5:56। আচ্ছা, আর জন্ম কোথায় হয়েছিল? হুগলি, হুগলি কোভাট। আচ্ছা, এখন কোথা থেকে ফোন করছেন? আমি এখন মেদিনীপুর থেকে। আচ্ছা বলুন, দিদির সঙ্গে সরাসরি কথা বলে নিন। বিকেল তো, হ্যালো। আচ্ছা, হুগলির গোঘাট, তাই তো? আচ্ছা আচ্ছা, কি বার ছিল? কি বার ছিল ছেলের জন্মবারটা? কি বার ছিল? হ্যাঁ, মঙ্গলবার ছিল। রাশি লগ্ন তো জানেন? হ্যালো, ও লগ্ন জানেন না? এটাও কিন্তু কুম্ভ লগ্নের চার্ট পেলাম, কুম্ভ লগ্ন এবং মীন রাশি। মীন রাশি, ওর নক্ষত্রটা হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, হ্যাঁ, শনি নক্ষত্র, এবং ওর এখন চলছে বুধের দশা, পঞ্চম এবং অষ্টমীর কানেকশন, 5-8-এর কানেকশন। ছেলে কি করছে এখন? 6 কিছু করে বিএড করছে, মাস্টার ডিগ্রি করে বিএড করছে। হ্যাঁ, বিএড করছে। এবার বিএড এর মাস্টার ডিগ্রি কিসে করেছে ও? কেমিস্ট্রিতে। কেমিস্ট্রিতে, কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি করে বিএড করলো। দেখুন, ওর এখানে 4 গ্রহ একই ঘরে বসে আছে, মার্কিউরি, ভেনাস, জুপিটার এন্ড সান, ঠিক আছে? কিন্তু ওর অষ্টমের একটা কানেকশন রয়েছে দশার সঙ্গে, তো সব কিছুতেই বাধা বিপত্তি আসছে কিন্তু খুব বেশি মাত্রায়। আবার এখন অন্তর্দশা পিরিয়ডটা চলছে রাহুর অন্তর্দশা, 2020 পর্যন্ত চলবে। রাহু কিন্তু একাদশে রয়েছে, এবং দেখে নি আমি, এক মিনিট, ভেঙে পড়েছে, ভেঙে পড়তে বারণ করুন, কারণ একাদশের একটা কানেকশন পাওয়া গেছে। রাহু আছে ভেনাসের স্টারে অ্যান্ড স্যাটার্নের সাবে, আপনি ওকে চেষ্টা করতে বলুন, আপনার 2020 মধ্যে কিন্তু ওর একটা ভালো প্রোগ্রেশন আছে, ঠিক আছে? হ্যাঁ, আর একটু বেশি করে খাটতে হবে, আর একটু বেশি পরিমাণে খাটতে হবে, কারণ অষ্টম ভাবের কানেকশনটা তো আছে, সুতরাং এই জায়গাটা ওভারকাম হয়ে যাবে। কারণ যেহেতু রাহু একাদশে পজিটেড, এবং ট্রানজিটের রাহু কিন্তু এখন এই রাহুকে অ্যাসপেক্ট করছে, সুতরাং ওর কিন্তু এই যে 7 মার্চে যে ট্রানজিশন ঘটলো, এটা কিন্তু ওর ফেভারেবল ট্রানজিশন। তো ওকে একটু চেষ্টা করতে বলুন, আগামী 1.5-2 বছরের মধ্যে কিন্তু ওর নেটে পেয়ে যাবে, অসুবিধে নেই। ভীষণ রকমের একটা চান্সেস রয়েছে, তো যেটা সম্ভব সেটা জানানো গেল। এরপরে আপনি যে বিয়ে নিয়ে বলছেন, সেটার জন্য আরো অন্যান্য দিকটা দেখতে হবে, সেটার জন্য সময়টা কম, সেটাও তো ইম্পর্টেন্ট জায়গা। আপনার ছেলের বিয়ে সারা জীবনের প্রশ্ন, এই জায়গাটা বুঝতে হবে যে সমস্ত কিছুর সঙ্গে সমস্ত কিছু গুলিয়ে ফেললে চলবে না। এটা সকলের জন্য বলা যে একজন অ্যাস্ট্রোলজার, তিনি বলছেন মানে তিনি ইনস্ট্যান্ট সমস্ত কিছু বলে দিলেন, কিন্তু গভীরে কতটা যেতে পারলেন, ঢুকতে পারলেন, যে প্রেডিকশানটা আপনি নিচ্ছেন তাকে তো সেই সময়টা দিতে হবে। অ্যাস্ট্রোলজি কি এতটাই সহজ, ক্যালকুলেশন করা এতটাই সহজ? অনেকে বলেন ওই তো ল্যাপটপে পুট করা হলো বা মোবাইলে পুট করা হলো, চার্ট বেরিয়ে আসলো, কিন্তু সেটা তো রিড করার যোগ্যতাটা থাকতে হবে, রিড সমস্ত দিকগুলো দেখতে বুঝতে হবে, তবে একটা প্রেডিকশান আসবে, এটা বোঝার অবকাশ আছে। আর শুধু একটুখানি শেষে, সময় কম আমাদের, এটাও বুঝতে হবে, শেষে শুধু একটা ইনফরমেশন কয়েকটা জানিয়ে রাখি যে 9836454844 দিদির সঙ্গে যোগাযোগ করার নাম্বার, আরও একটা নাম্বার রয়েছে 7980683638। হ্যাঁ, এই দুটো নাম্বারের মাধ্যমে যোগাযোগ করা যায়। আর মোটামুটি চেম্বার ফেসিলিটি আপনারা জেনে গেছেন যে কলকাতার বিধান সরণী এবং বালিগঞ্জে ভারত সেবা সংঘ মন্দিরের পাশে, আর হাওড়া ময়দান এবং মধ্যমগ্রাম কলকাতা এবং তার পার্শ্ববর্তী এই সার্কেলে, এই এই কটা জায়গা, এর পাশাপাশি কখনো কৃষ্ণনগর, কখনো বহরমপুর, কখনো মালদা, কখনো রায়গঞ্জ, কখনো শিলিগুড়ি, আর এদিকে বোলপুর, দুর্গাপুর, এই জায়গাগুলো যান। যেমন সামনে ডেট ঠিক হয়েছে,
29 তারিখ মালদাতে যাবেন, এ মাসের 29 তারিখ মালদা, এবং তারপরে তিনি অর্থাৎ 30 তারিখ রায়গঞ্জে থাকবেন। এই নিয়ে একটু ছোট্ট করে জেনে নেব যেতে যেতে দিদির কাছে, যে ইনফরমেশনটা তো আমি জানালাম, যারা মনে করবেন তারা আসবেন, কিন্তু কারা আসবেন না আপনার কাছে, এইটা আপনার কাছে একদম স্পষ্ট মেসেজ রাখা দরকার। আর সেটা এতদিনে সবাই জেনে গেছেন যে কারা আসবেন না, তো অনেক কল্পনাপ্রবণ মানুষদের সঙ্গে আমি মিট করতে চাই না, কারণ বাস্তবতাটাকে মেনে নিতে হবে, যেটা আপনার চার্টে আছে সেটাকে মেনে নিতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, এবং আপনার চার্টের উপর বেস করেই কিন্তু প্রেডিকশন হবে, এবং রেমিডিয়াল গাইডেন্সটা কিন্তু আপনার চার্ট শো করলে তবেই হবে। স্বপ্ন দেখাতে আপনি পারবেন না অযথা, না মানিয়ে, না না আমি স্বপ্নের কোনো কারিগর নই, আমি খুব জোর আপনার লাইফের স্টাইলটাকে একটুখানি ডেভেলপ করানোর জন্য একটা ডায়াগ্রাম করে দিতে পারি মাত্র। কিন্তু তার মানে এই নয় যে রেমিডির কোনো ইম্পর্টেন্স না, না সেটা নয়, সেটা সেটাও কিন্তু বোঝার অবকাশ আছে, এখানে অনেকে ভুল বুঝতে পারে না, না রেমিডি যে অ্যাপ্লাই করা হচ্ছে তার কি কোনো কোনো কাজ নেই, রেমিডি তো অবশ্যই, রেমিডি যেটা করে মানুষের চিন্তা শক্তিটাকে উন্নীত করে, এবং সবচেয়ে বড় কথা পজিটিভ অরাগুলোকে অ্যাক্টিভ করে, যে ক্ষেত্রে আপনি একটা অন্য মানুষে রূপান্তরিত হবেন। ধরুন আপনার চাকরির প্রয়োজন, আপনি চাকরি পাচ্ছেন না, সামহাউ চার্টে আমি পেলাম আপনি ঠিক মতো মানে ইয়েটা করছেন না, মানে চেষ্টাটা করছেন না, আপনার কনফিডেন্সের জায়গাটা কম আছে, আপনি পরীক্ষার হলে গিয়ে ঘাবড়ে গিয়ে কিছু লিখতে পারছেন না, তো সেই জায়গাটা রেমিডিয়াল মেজারমেন্টের মাধ্যমে আমরা চাকরির জায়গাটাকে আপনাকে উন্নীত করে দিতে পারি। পরীক্ষা আপনাকেই দিতে হবে, ইন্টারভিউ বোর্ডের সামনে আপনাকেই বসতে হবে, বাট আপনাকে রেমিডিয়াল গাইডেন্স আপনার মনের ভেতরে এমন কনফিডেন্স দেবে যে আপনি সেই না হওয়া কাজটাকে করা করে দিতে 100% পসিবল হবেন, এটাই হচ্ছে রেমিডির কাজ। একদম শেষ প্রান্তে, কিন্তু সামনেই যে ডেটটা বারে বারে উল্লেখ করা হচ্ছে, নর্থ বেঙ্গলের বন্ধুরা পাবেন অ্যানাউন্সমেন্টটা, আমি চাইব দিদি আপনার মুখ দিয়ে একবার সকলের কাছে পৌঁছে যাক যে আপনি যাচ্ছেন, তাহলে আশ্বাসটা বোধহয় আরো মজবুত হবে, কারণ অনেকেই দীর্ঘদিন ধরে এক্সপেক্ট করছেন এক এক জায়গায়। এক্সপেক্ট করতে করতে এমন পর্যায়ে গেছে যে গত সপ্তাহে একটা ফোন এসেছিল, তাদের ছেলের জন্য আসবে, ছেলে বেঙ্গালোরে থাকে, তো আমাকে বলছেন ফোনে কনসালটেন্সি নিয়ে নেবেন, তো তাদের সামনাসামনি দেখা করার কথা ছিল, এরকম আর কি জায়গায় আছে, তো অবশ্যই আমি যাব 29-30 দুদিন নর্থ বেঙ্গলে, আপনারা যদি মনে করেন তো আসবেন, মালদা আর রায়গঞ্জে, মালদা আর রায়গঞ্জে। বেশ, সরাসরি জানাই গেল, এবারে আপনার সিদ্ধান্ত কারা যোগাযোগ করবেন আর কারা করবেন না, মাঝুনা চেয়ে নিচ্ছি, কাউকে খারাপ বলা না, কিন্তু ওই ওনার মানসিকতার সঙ্গে উনি যে প্রকৃত জায়গাটা বোঝাতে চান সেটার সঙ্গে যদি অ্যাডজাস্ট না হয় তাহলে তো তাদেরকে উনি অ্যাটেন্ড করবেনই না, আর যারা সেটা মানবেন তারা কানেক্ট করবেন, এটা খুব স্বাভাবিক, এবার আপনি বুঝুন। কিন্তু এই মুহূর্তে আমরা ডিসকানেক্ট হতেই হবে, কারণ সময় শেষ, আগামীতে দেখা হচ্ছে। ইউটিউব ফলো করে দিদির এপিসোডগুলো দেখছেন তো, যাদের ইন্টারেস্ট আছে তারা দেখে নিতে পারছে, সমস্ত এপিসোড আছে, এইটুকু জানিয়ে আজকে বিদায়, ভালো থাকুন, নমস্কার।